যদি তোমার মার জন্য দোয়া করো, তুমি যদি তোমার বাবার জন্য দোয়া করো, তুমি যেই সন্তান রেখে যাবা তারাও তোমার জন্য দোয়া করবে। এ যুবক, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক হলো আমার আল্লাহ। নবী আমার মাঝে 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 কবর জিয়ারত করার জন্য ঘর থেকে বের হয়ে যাইত, কিন্তু আজকে মা কবরে ঘুমায় রইছে, গোরস্থান নিয়ে রা গোরস্থান আছে, গোরস্থানে ঘুমায় রইছে। তোমার বছরে একদিন ওই কবরস্থানে যাওয়ার সময় হয় না মার কবরের সামনে, মাসে বাবার কবর জিয়ারতের সময় হয় না। তোমার দাদা, তোমার দাদু, তোমার নানা, তোমার নানুরে ভুলিয়ে গেছো, তাদের কবরের কিনারায় দাঁড়াইবার তোমার সময় হয় না। মনে রাইখো, এমন একটা সময় আসবে তুমি যেদিন তোমার ছেলে মেয়েরাইখা কবরে যাবা, তোমার সন্তানরাও তোমার কবরের কিনারায় দাঁড়াইবার সময় পাইবে না। নবী আমার কবর জিয়ারত করার জন্য জান্নাতুল বাকি কবরস্থানের কিনারায় গিয়া হাজির হয়ে গেল। এ যুবক, অন্তর নরম করার একটা ঘটনা, নিজের মন গড়া নয় নবীর হাদিসের কথা। এ পর্দার অন্তরালার মা, আজকে নাকের মধ্যে ফুল, কানের মধ্যে দুল, গলার মধ্যে চেইনার সার, পরনে সুন্দর সুন্দর কাপড়, এমন একটা সময় আসতেছে মা আপনার মরণের আগে মুখের ভেতরে চামিজ দিয়া সন্তানেরা পানি দিবে, দুই গাল বেবে পানিগুলি গড়াইয়া পড়বে, হঠাৎ করে সন্তানেরা আওয়াজ দেবে, তাকাইয়া দেখ আমার মার হাত অবশ, আমার বাবার হাত অবশ। আমার মা কথা কয় না, পানি দুই গাল বেবে পড়বে। ও পর্দার আড়ালের বাবুনেরা, হঠাৎ করিয়া সন্তান নজর করে দেখবে, চক্ষু চিরতরে বন্ধ, হঠাৎ আওয়াজ আসবে, নাই নাই আমার মা, নাই আমার বাবা, নাই আমার ভাই, নাই। আওয়াজ দিয়া বলবে, তাড়াতাড়ি মার নাকের ফুলটা খুলিয়া রাখ, তাড়াতাড়ি কানের দুলটা খুলিয়া রাখ, তাড়াতাড়ি গলার চেইনার সার খুলিয়া রাখ, দেরি করিস না, একটা আগলা কাপড় দিয়া মার শরীরটারে ঢাইকা রাখ। এ যুবক ভাই, ওই মা কবরে ঘুমায় রইছে, মার মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ নাই। আজকে বাবা হারাইছো, মা হারাইছো, একটু অন্তরের মধ্যে ব্যথাও লাগে না, মনেও পড়ে না। তুমি না একদিন গরিব ছিলা, তোমার বাবা না একদিন গরিব ছিল, তোমার বাবা ঈদ আইসা পড়ছে, মা আর বাবা পরামর্শ করে, টাকা তো নাই, পাশের বাড়ির লোকেরা তো বড় লোক, এরা তো সবাই সন্তানের গায়ে নতুন জামা পরাইয়া দিবে, কিন্তু আমার কাছে তো টাকাও নাই, আমি কেমনে নতুন জামা পরাইব। স্ত্রী আর স্বামী পরামর্শ করিয়া ডাক দিয়া কয়, দেখনি ধার কর্জ কইরা কিছু টাকা কোথাও পাওয়া যায় কিনা, সবাই ঈদের দিন নতুন জামা পরবে, আমার ছেলেরা পরবে না, ওদের মনটা নরম হয়ে যাবে, না এটা হতে পারে না, যাও আমিও দেখি তুমিও দেখো, দেইখা টাকা ধার করিয়া ঈদের বাজার করার জন্য বাজারে জামা কাপড় আনার জন্য গেল, চিনিও আনলো, সেমাইও আনলো, জামা কাপড়ও আনলো, জামা কাপড় আনিয়া বাজার নিয়া বাসায় ফিরছে, বাসায় ফেরার পর
এবার সন্তান ডাক দিয়া কয় আব্বু, বড় ভাইটাও পাইলাম, মিজু ভাইটাও পাইলাম, বোনেরটাও পাইলাম, ও আব্বু তোমার নতুন জামা কাপড় কই, আর আম্মুর নতুন জামা কাপড় কই। আম্মু আর আব্বু ডাক দিয়া বলে, ও ছেলে আমাদের নতুন জামা লাগবে না, আমাদের বয়স হয়ে গেছে, আমরা নতুন জামা পরার দরকার নাই। সন্তান কষ্ট পাবে এই জন্য বাবা মা বলে না আমাদের কাছে টাকা নাই। ওই বাবা মারকে ভোলা যায় না। হঠাৎ কনিয়া ঈদের দিন কি জামা পরবে, পুরান জামা ইস্তারি কইরা, এরপরে বাসার থেকে ঈদের নামাজ পড়াইতে আমারে আপনারে হাত ধরিয়া ঈদগায় নিয়ে যাইত। আজকে বাবা ঘুমায় রইছে, দাদা ঘুমায় রইছে, মা ঘুমায় রইছে, আজকে দাদু গুরুস্থানে ঘুমায় রইছে, নানু গুরুস্থানে ঘুমায়, এমন একটা সময় আইসা পড়ছে যেই বাবায় চিনি কেনলো সেমাই কেনলো, ওই বাবা নাই, চিনিও আছে সেমাইও আছে, ঈদের দিন আনন্দও আছে, ঈদের দিন নতুন জামাও গায়, কিন্তু বাবা নাই মা নাই, ওই কবরে গোরস্থানে ঘুমায় রইছে। নবী আমার ডেকে বলে, আমিও গোরস্থানে জান্নাতুল বাকিতে চলে গেলাম। নবী চলে যাওয়ার পর দেখতেছে জান্নাতুল বাকি কবরস্থানের একটা কবরে ভীষণ আযাব হয়, কঠিন আযাব। নবী বলে, সাহাবীরা এই কবর কার জানো? কয় না নবী জানি না। তো নবী দোয়া করে, আল্লাহ কবরের আযাব মাফ করে দাও, দোয়া কবুল হয় না। নবী নিজের সিনা মোবারকটা কবরের সাথে লাগাইয়া দোয়া করে, আল্লাহ আমার পবিত্র সিনা মোবারক লাগাই দিলাম, মাফ করে দাও, কবুল হয় না। সাহাবীদের কয়, এই জান্নাতুল বাকি কবরস্থানে যাদের স্বজন ঘুমায় সবাই রে কালকে এলান করে দিবা, সবাই যেন এই কবরস্থানের আত্মীয় স্বজনের কবরের কাছে আইসা দাঁড়ায় যায়। আমি নবী দোয়া করি, দোয়া কবুল হয় না, এমন কোন গুনাগার পিশাচের কবর এটা আমি দেখব? ঠিক ওই সবার কবরের কাছে আত্মীয় স্বজন দাঁড়ায় গেছে, কিন্তু যেই কবরে আযাব হয় এই কবরের কিনারায় আজও কাউকে দেখা যায় না। দূরে নজর করে তাকাইয়া দেখে একটা বৃদ্ধা বয়সের মহিলা, কথা বোঝেন নাই? এ শোনেন, আপনারা রাগ কইরেন না, আমি বুঝাবার জন্য বলছি এটা, যাতে আমাদের দিল নরম হইছে। কার দোয়া আজকে কবুল হয়, কার কারণে এলাকার কপাল খুলে যায় কেউ জানি না, কথা বলেন না কেন কেউ জানি না। দূরে নজর করে তাকাইয়া দেখে, ঘটনাটা শেষ কইরেই যাই, নালে আবার কইবেন হুজুরে ঘটনা জানে না, এই জন্য খালি একটু শুনে গেছে, আমগো পারে না। রহমাতুল্লিল আলামিন, দূরে নজর করে তাকাইয়া দেখে একটা বৃদ্ধা বয়সের মহিলা কোমরটা বাঁকা কইরা আসতেছে। নবী সামনে আগায় গেছে, মা কই যাইবেন? নবী জান্নাতুল বাকি কবরস্থানে যাব। কেন যাইবেন? নবী আপনি নাকি আসতে বলছেন? বলে হা। মার হাত ধরিয়া নিয়া গেল। মা যাইতে 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 যেই কবরে আযাব হয় এই কবরের কিনারায় গিয়া হাজির হইয়া দাঁড়ায় গেল। আল্লাহর নবী বলে, কবরটা কার? হুজুর আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা সন্তানের কবর। এ আপনার কবরের, আপনার ছেলের কবরে আযাব হয়। মা কয়, আলহামদুলিল্লাহ
আমার মতো গুনাহগারের দোয়া যে আল্লাহ কবুল করলেন, এই জন্য আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। তার মানে তোমার মা তোমার ছেলে কবরে ঘুমায়, কবরে আজাব হয়, তুমি আলহামদুলিল্লাহ বলো কেন? জবাব দেয় নবী, এমন একটা দিন যায় নাই ওর ব্যবহারে ওর মাইরে ওর ধমকে চোখের পানি ফালাই নাই। এমন এমন ঘর আছে বৃদ্ধ বয়সের মা বাবা স্ত্রীর কথায়ও মা বাবা কান্দে, ছেলের কথায়ও মা বাবা কান্দে। এমন একটা সময় যায় না বলে স্ত্রী রে ছাড়তে রাজি না, মায়ের ঘর থেকে পারাইয়া বের করতে রাজি, মায়ের বাইর করে দিতে কথা কন না কেন? এ বেটা খেয়াল রাখিস, মার দোয়া কবুল, দোয়া করলেও কবুল, বড় দোয়া করলেও কবুল। মার সাথে বনে না, আলাদা হয়ে যা, বাবার সাথে মিলে না, আলাদা হয়ে যা। খেদমত করবে তোমার বউ না তুমি, তুমি তোমার বউর উপরে চাপাও কেন? বউর সাথে তর্ক করাও কেন? ঝগড়া করাও কেন? খেদমত করবে ছেলে না ছেলের বউ? কথা কয় না ছেলে ছেলের বউ না তুমি খেদমত করবা? পারো না, দূরে থাকো, টাকা দিয়ে লোক রাখো, টাকা দিয়ে লোক রাখো, তোর মার বাবার খেদমত করাও। কোটিপতি প্র্যাকটিসে বাজে না, বৃদ্ধাশ্রমে দিয়ে হয়, বৃদ্ধাশ্রমে, বৃদ্ধাশ্রম চেনেন? ফ্রি সরকারি খাও, মরিয়া গেলেও খবর নাই আছে না? নবী কয় মাফ কইরা দেন ছেলেরে, কয় অসম্ভব, অনেক দাগ ভিতরে লেগেছে নবী, আমি মাফ করব না। নবী বলে আপনার ছেলের কবরে জাহান্নামের সাপে জড়াইয়া কামড়াচ্ছে আর আপনি বলেন মাফ করবেন না? আমি নবী দোয়া করলাম সে দোয়া কবুল হয় না নবী? আপনি অন্য কোন কথা থাকলে সেটা বলেন, আমি আমি মাফ করব না নবী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তুমি মাকে আমি যেইভাবে কবরের আযাব দেখি এইভাবে দেখার তৌফিক দাও। কবুল হয়ে গেছে, মা নিজে হঠাৎ করে বেহুশ হয়ে গেল। নবী কয় কেন বেহুশ হইল, হুশ ফেরলো, কি দেখলা? বলে দেখলাম আমার ছেলের কলিজাটা আগুনে জ্বালায় দিতেছে, আমার ছেলের কবরের 99টা সাপ জড়াইয়া পেঁচাইয়া কামড়াচ্ছে, গুর্জা দিয়া পিটাচ্ছে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, কি করবা? নবী আমি আমার ছেলের মাফ করে দিলাম। আল্লাহ বলে, আল্লাহ বলে আযাবের ফেরেশতারা ওর মা ওরে মাফ কইরা দিছে, আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ কইরা দিলাম। কি বুঝলা? মা বাবার ব্যাপারে নবী দোয়া করলেও কবুল হবে না যদি মা বাবা কষ্ট হয়। পিশাব, মাওলানা সাহেব, দরবেশ সাহেব, তাহাজ্জুদ গুজরি, কাবার ইমাম, মা বাবা আছে, খেদমত করো, নিজে করো, বউর উপরে চাপাইও না, আল্লাহর কসম বউরে কষ্ট দিও না, ঝগড়া বাজাইও না খালি খেলি, নিজেরা নিজেরা। সমাজে যত ঝগড়া, এই তুই আমার মার সাথে ঠিক মতো খাওন দাও না কা, তুই আমার মার শরীরটা মেসেজ করে দাও না কা, তুই আমার মার মাথায় তেল দাও না কা, দায়িত্ব তো তোর, তোর বউ দেবে কা? তুই নিজে সরিয়া চাপাইছো বউর উপরে? সমাজটারে আমরা সব উল্টাইয়া ফাল্টাইয়া ফেলাইছি। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিনের আওয়াজ জোরে দেন, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সামনে রোজা, তিন রমজান, তিন রমজান অর্থাৎ তেসরা রমজান আমি উমরায় যাব, দোয়া চাই।
দোয়া আল্লাহর কাছে করেন সবাই যেন যান, যাওয়া দরকার। যে যত বেশি যাবে তার দিলে তত আল্লাহর নবীর মহব্বত ডুববে, আল্লাহর মহব্বত ডুববে। এমন একটা জায়গা তসবি কেনেন, আছে ঘরে তসবি না? বিছনার নিচে টাস আছে, বিছনার নিচে তো তসবি থাকার কথা, ঠিক না? তসবি হাতে নিয়ে বেহুদা ফেসাল মারবেন না কারোর সাথে, বেহুদার কথার দরকার নেই, যতটুকু লাগে এতটুকু, বাকি সময় তসবি হাতে থাকলে টিপতে মনেই যাব টিপি টিপি, কথা বুঝেন না? তসবি হাতে যতক্ষণ, আমারে বুজুর্গ কোক, আমারে ভালো কোক আর খারাপ কোক, ওটা দেখার বিষয় না, আমার দেখার বিষয় আমি একবার দুরূদ শরীফ পড়লে দশ বার আমার উপরে রহমত নাজিল। ঘুমানের আগে একশো বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না? ওয়াজ তো কতই মনে থাকে না, এটা মনে এই আমলটা নিয়ে যান একশো বার, বেশি দিলাম না, কয়বার কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই রাত্রে উযু কইরা ডান কাতে শুইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, হতে পারে প্রথম রাইতেই নবী আপনার সামনে এসে দেখা দিতে পারে, প্রথম রাইতে না হলে দ্বিতীয় রাইতে, কিন্তু আমল ছাড়া যাবে না। জীবনে মরণের আগে একবার হলেও নবীরে না দেখাইয়া আমার আল্লাহ মরণ দিবে না। সবার জন্য সবাই দোয়া করি, নামাজের কায়দায় বসি, আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের সকলের মোনাজাত কবুল করে নাও। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাতা হামকো তেরে রাহ কি তরফায়, তেরে রাহ পর চলা হামকো খোদায়া। ও আল্লাহ বড় আশা করে আপনার পাক আলিশান বাদশাহী দরবারে হাত তুললাম, জীবন ভর গুনা করে গুনার বোঝা মাথায় নিয়ে আপনার আদালতের সামনে হাজিরা দিলাম, গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। তাকাইয়া দেখেন এই মজলিসের মধ্যে কার জানি মা নাই বাবা নাই, ওই গোরস্থানে ঘুমাইয়া রইছে সন্তানের দিকে তাকাইয়া আর বলে সন্তান আমি কবরস্থানে ঘুমায় রইলাম, তুই আজকে ঘর পালি বাড়ি পালি টাকা পালি, আজকে তোর মার খবর নেও না, তোর বাবার খবর নেও না, দাদা দাদু নানা নানুর খবর নেও না, কবরের মধ্যে আসছি গুনা নিয়া, আজকে তোর মার গুনার কারণে কবরের মধ্যে জাহান্নামের সাপ কমরে গলায় পায়ে পেঁচাইয়া তোর মাকে কামড়ায়, তোর বাবার কবরে জাহান্নামের আগুন ধৌ ধৌ করে জ্বলে, কলিজা পুড়িয়া ছাই হয়ে গেছে। ও আল্লাহ যার মা নাই বাবা নাই, সকলের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। ও আল্লাহ কার জানি দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই, সকলের দাদা দাদু নানা নানুর কবর জান্নাতের বাগান বানায় দাও। তাকাইয়া দেখো কত যুবক তোমার আদালতে হাজির, যেই সময় হাত তুললাম জজকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সকল আদালতের দরওয়াজা বন্ধ, এমন একটা সময় আপনার আদালতে আসছি যেই সময় আপনার আদালত পরিপূর্ণ খোলা, আমরা যে যেই নিয়াইতে হাত তুললাম আমাদের সকলের মনের ন্যাক আশা পুরায় দাও,
বাবা মাকে মাফ করো, ভাই বোনকে মাফ করো, স্ত্রী পরিজনকে মাফ করো, ছেলে মেয়েকে মাফ করো, এলাকাবাসীকে মাফ করো, যারা এই গোরস্থানে ঘুমায় রয়েছে কারো কবরে আজাব দিও না, সকলের কবরের আজাব মাফ করিয়া দাও। যেই সমস্ত যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করল, প্রত্যেকটা যুবকের আপনজন যারা দুনিয়ায় নাই তাদের মাফ করে দাও, যারা দুনিয়ায় আছে কবর দুনিয়ার মধ্যে হায়াতে তৈয়বা দান করো। ও আল্লাহ, মসজিদের ইমাম সাহেব, মুসল্লি, কমিটি সবাইকে দিনের জন্য কবুল করো, সারা দুনিয়ায় ঘুরে দিনের সহি খেদমত করার তৌফিক আমাদের দান করো। ও আল্লাহ, কত মানুষ হাসপাতালের বেডে শোয়া, ইচ্ছা করলে তো তুমি আমারেও রাখতে পারতা, রাখো না, এটা তোমার বড় দয়া, মেহরবানি করে তুমি আমাদের সবাইকে সুস্থতার নেয়ামত দান করো। মক্কা মদিনা জিয়ারত আমাদের সকলকে বার বার নসিব করো। ঘুমের ঘরে মায়ার নবীরে স্বপ্নে দেখায় মরণ দিও। শেষ দরখাস্ত আল্লাহ, আমরা যা বলছি সবই তো শুনেছেন, আপনি তো আমাদের ডানে বামে সামনে পিছনে আছেন, আপনি না বলছেন আহুয়া মাআকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি যেখানে আমিও সেখানে, আপনি না বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গলার সররগের নিকট, আপনি না বলছেন ফাআইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুমি যেদিকে তাকাইবা সেদিকে আমি আল্লাহ বিরাজমান। আল্লাহ, সবাই মায়া কইরে একটা ডাক দেন, আল্লাহ। আল্লাহর কেউ এক ডাক দিলে আল্লাহ এক ডাকের জবাব দেয় দশ বার, লাব্বাইকা আব্দি, যার যা চাওয়ার আল্লাহর কাছে গোপনে গোপনে চান, আল্লাহ দিয়া দিবে। আল্লাহ, যারা এই মাহফিলের আয়োজন করলেন, টাকা পয়সা দিলেন, তাদের আপনজনরা যারা কবরে সবাইকে মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।